ইন্টারেস্ট আপনার লিঙ্কডইনের মতো অনেক ইম্পর্টেন্ট। লিঙ্কডইন যেমন আপনার একটা প্রফেশনাল সাইট যেখানে মার্কেটিং করা হয় বা প্রফেশনাল মার্কেটিং হয়, পিন্টারেস্টও সেম। পিন্টারেস্ট হচ্ছে একটা ফটো শেয়ারিং ওয়েবসাইট। সোশ্যাল মিডিয়া তিন ধরনের সোশ্যাল মিডিয়া হয়, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সময় আপনারা দেখছিলেন। তো ফটো শেয়ারিং বা ভিডিও, ফটো ভিডিও শেয়ারিং যেই সোশ্যাল মিডিয়াগুলো, তার মধ্যে একটা হচ্ছে হলো পিন্টারেস্ট, এরপর ইনস্টাগ্রাম, এগুলো। তাহলে পিন্টারেস্ট আপনার বিজনেসের মার্কেটিংয়ের জন্য লিঙ্কডইনের মতো অনেক বেশি গুরুত্বপূর্ণ। পিন্টারেস্টে আমরা প্রপারলি কীভাবে মার্কেটিং করতে হয়, পিন্টারেস্টের যেই প্রসেসগুলো আছে, মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আছে, যে কীভাবে এখানে করতে হয়, কীভাবে বোর্ড ক্রিয়েট করতে হয়, কীভাবে পিন করতে হয়, এরপরে প্রথমত আমরা দেখবো যে কীভাবে পিন্টারেস্টে একটা প্রোফাইল সেট আপ করতে হয়। পিন্টারেস্টটাও সেম একই রকম আপনার টুইটারের মতো। টুইটারে যেমন আপনার একটা বিজনেস প্রোফাইল আর একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, মানে জিনিসগুলো একই। আপনি টুইটারের ক্ষেত্রে যেমন আপনি দেখছেন যে আপনার একটা পার্সোনাল প্রোফাইল, ওইখানে আপনি বিজনেস মার্কেটিং করতে পারবেন, কিন্তু যখন আপনি একটা বিজনেস নাম দিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করতেছেন, সেটা আপনি বলতে পারেন যে এটাও টুইটার প্রোফাইল, দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। পিন্টারেস্টের ক্ষেত্রে একটু পার্থক্য, সেটা হচ্ছে হলো পার্সোনাল প্রোফাইলের সার্ভিসটা একরকম, মার্কেটিং প্রসেস বা অ্যাকাউন্ট সেটিং এগুলো এক ধরনের, কিন্তু প্রোফাইলগত একটু পার্থক্য আছে। মানে পার্সোনাল প্রোফাইল একটা দেখতে একরকম আর বিজনেস প্রোফাইলটা দেখতে আরেকটু, মানে একটু অন্যরকম। তো এই এই জিনিসগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তো সবার আগে আমি একটা স্লাইড আছে একটা, যদি আমরা স্লাইডটা দেখি যে পিন্টারেস্ট মার্কেটিং, হোয়াট ইজ পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট ইজ এ সোশ্যাল মিডিয়া সাইট দ্যাট ইজ বেসড অন দ্য আইডিয়া অফ শেয়ারিং ভিজুয়াল ইউজার্স অ্যান্ড পিনার্স, যারা এখানে ব্যবহারকারী আছেন এবং যারা পিনার্স, মানে এখানে যারা পিন করেন। পিন্টারেস্ট মূলত পিন, টুইটারে যেমন টুইট, আপনার লিঙ্কডইনে যেমন বলে কানেকশন, সেম একইভাবে পিন্টারেস্টের মূল হচ্ছে, মূল কাজগুলোই হচ্ছে পিন করা। আপনি একটা ভিডিও, একটা ইমেজ এখানে পিন করবেন, আর পিন করবেন এখানে, পিন আপনি করবেন হচ্ছে একটা বোর্ডে। এই বোর্ড, এটা হচ্ছে ক্যাটাগরি বলতে পারেন, যে আপনার এই ইমেজগুলো এক এক ক্যাটাগরির হতে পারে। ওই ক্যাটাগরি ওয়াইজ আপনি কি বোর্ড ক্রিয়েট করবেন, এবং ওই বোর্ডগুলোতে ওই বোর্ডের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির পিনগুলো আপনি আলাদা আলাদা করে রাখবেন, অ্যালবাম বলতে পারেন। যেমন ধরেন আপনি কোথাও ঘুরতে গেছেন, চিটাগাং ঘুরতে গেছেন, আপনি ঘুরতে পছন্দ করেন, তো একবার গেছেন চিটাগাং, তো চিটাগাং এর একটা বোর্ড ক্রিয়েট করলেন, এবং চিটাগাং ঘুরতে যেয়ে আপনি যে ইমেজগুলো তুলছেন সেগুলো আপনি চিটাগাং বোর্ডে রেখে দিলেন। এরপরে ধরেন আপনি এরপর একদিন গেলেন কক্সবাজার, কক্সবাজারে আপনি যে ইমেজগুলো তুললেন সেগুলো আপনি এই চিটাগাংয়ের এই বোর্ডে রেখে দিলেন। তাহলে এই চিটাগাং, কক্সবাজার, এগুলো হচ্ছে বোর্ড, আর আপনি এই বোর্ডের ভিতরে যে পিনগুলো দিবেন, যে ইমেজগুলো দিবেন, এগুলো হচ্ছে এক একটা পিন। তাহলে আমরা কীভাবে বোর্ড ক্রিয়েট করব, কীভাবে এই এর ভিতরে পিন ক্রিয়েট করব, পিনগুলোর সাথে কীভাবে আমরা একটা ওয়েবসাইটে লিঙ্ক করাই দেবো, এই জিনিসগুলো আপনারা দেখবেন। তো এটা তো ইউজার অর পিনার্স ক্যান অর্গানাইজ শেয়ার ইমেজ ভিডিওস ফ্রম অ্যারাউন্ড দ্য ইন্টারনেট অ্যান্ড সার্চ ফর দেম অ্যাজ ওয়েল। তার মানে কি, এখানে আমরা পিন করতে পারি, অ্যাজ ওয়েল আমরা কি এখানে সার্চও করতে পারি। মানে আমরা এখানে কোনো একটা ইমেজকে পিন করবো, আবার কি একটা ইমেজকে সার্চ করে খুঁজেও বের করতে পারবো। এই কারণে হুইস অলসো মেক্স ইট ওয়ান অফ দ্য বিগেস্ট সার্চ ইঞ্জিন ফর ভিজুয়াল কন্টেন্ট। মানে পিন্টারেস্টকে ভিজুয়াল সার্চ ইঞ্জিন বলা হয়। গুগল যেমন একটা সার্চ ইঞ্জিন, এখানে আমরা কী করি, সার্চ করি, কোনো কন্টেন্ট সার্চ করে বের করি, কোনো ওয়েবসাইট, এ ধরনের কোনো কিছু। বাট ভিজুয়াল সার্চ ইঞ্জিন মানে আমরা পিকচার বা ইমেজ সার্চ করতে পারি, গুগলেও কিন্তু ইমেজ সার্চ করা যায়, কিন্তু পিন্টারেস্টের মতো এতটা পাওয়ারফুল না। গুগলের ইমেজ সার্চটা যেমন, যে ইমেজ সার্চ করে সেটা আমরা বের করতে পারি, কিন্তু পিন্টারেস্টে ইমেজ সার্চটা আর একটু বেশি পাওয়ারফুল বা একটু ম্যাজিকের মতো। যদি আপনারা দেখেন, আমি পিন্টারেস্ট ওপেন করতেছি, পিন্টারেস্টে ইমেজ সার্চ করা যায় এবং কীভাবে করা যায় বা কী কী এখান থেকে আপনি করতে পারবেন। যদি আমরা শুধুমাত্র ভিজুয়াল সার্চ ইঞ্জিন কেন বলা হয় এটাকে, এটা পিন্টারেস্ট। আপনি এখানে কিছু লিখে সার্চ করবেন, আপনি এখানে লিখলেন যে ধরেন কক্সবাজার আপনি লিখলেন, অথবা আমরা লিখলাম রাঙামাটি, বানানগুলো হতে পারে। ওর
দরকার নেই, আমরা কক্সবাজার লিখে সার্চ করি। কক্সবাজার, কক্সবাজার লিখলে সি বিচ, কক্সবাজার সি বিচ লিখে আমরা সার্চ করলাম। এখন দেখেন এইখানে যে ইমেজগুলো আছে, এই ইমেজগুলো কি কক্সবাজার সি বিচের ইমেজ, অসংখ্য ইমেজ আপনি এখানে দেখতে পারবেন এবং সবগুলোই কি কক্সবাজার সি বিচের ইমেজ। আচ্ছা, তো এখানে আপনি যে কোনো একটা ইমেজ আপনার যদি পছন্দ হয়, যেমন এই ইমেজটা আপনার পছন্দ হয়েছে, এই ইমেজটা ক্লিক করেন। ক্লিক করলে এই যে ইমেজটা আপনি সার্চ করলেন, এই ইমেজটা যদি আমরা নিচে আসি, এই ইমেজটা একটু খেয়াল করেন, একটা পাখি পিছনে হচ্ছে ন্যাচারাল একটা, মানে ন্যাচারাল প্রকৃতি বা যেগুলো বলেন। এখন এই ইমেজ যেমন, এই ইমেজগুলো দেখেন ঠিক তেমন, এখানে যে ইমেজগুলো আপনি দেখতে পারবেন, যদি এই মাছের এই ইমেজ আমরা ক্লিক করি, তাহলে এখন আপনি নিচে যে ইমেজগুলো পাবেন সেগুলো সব মাছ সম্পর্কে বা মাছ রিলেটেড ইমেজ, প্রত্যেকটা ইমেজ দেখেন মাছ। তাহলে সহজ জিনিস, আপনি যখন একটা ইমেজ এখানে সার্চ করবেন, ওই ইমেজটাকে যখন আপনি একটা ইমেজ যখন এখানে সিলেক্ট করতেছেন, এই ইমেজ, এই যে মাছের ইমেজ, সেম নিচে আপনি যে ইমেজগুলো পরবর্তীতে পাবেন সেগুলো কি সবই মাছের ইমেজ। দেখেন একটা দুইটা বাদে সবই কি মাছ, এখানে মাছ রিলেটেড সব ইমেজের মধ্যেই মাছ আছে। তো বুঝতেই পারতেছেন যে পিন্টারেস্ট আপনাকে, আপনি একটা ইমেজ এখানে সার্চ করবেন, এখানে একটা ইমেজ সিলেক্ট করবেন, এরপরে কি আপনি সেই ধরনের ইমেজ এখান থেকে পাচ্ছেন। এখানে আরো একটা সুবিধা আছে, যেমন আমি যদি এই ইমেজটা সিলেক্ট করলাম, এখন যে ইমেজগুলো আপনি দেখবেন সেগুলো কি ঝর্ণা, মানে পাহাড় থেকে পানি পড়তেছে এরকম। দেখেন এখন যে ইমেজগুলো আছে সেগুলো বেশিরভাগই পাহাড় থেকে পানি পড়তেছে এরকম ইমেজ, বা পানির সাথে সম্পর্ক আছে এরকম ইমেজ। দেখেন এখানে যদি আরেকটু বুঝি, এখানে নিচে একটা আইকন আছে ক্যামেরার মতো, এটাতে যদি আপনি ক্লিক করেন, এটা দিয়ে ইমেজ ক্রপ করা যায়। তো ইমেজ যদি আপনি এখান থেকে ক্রপ করেন, ক্রপ করে আপনি জাস্ট পাহাড় থেকে পানি পড়তেছে এরকম দেন, যেটা পাহাড় থেকে পানি পড়তেছে এরকম বোঝানোর জন্য, এই এতটুকু দিই যে আমরা এটা পাহাড় থেকে পানি পড়তেছে। এখন যে ইমেজগুলো এখানে আপনি দেখবেন সেগুলো কি পাহাড় থেকে পানি পড়তেছে, দেখেন। তা এটা আপনার পিন্টারেস্টে ম্যাজিক বলা হয়, যে পিন্টারেস্ট আপনি যতটুকু ক্রপ করবেন ঠিক ওই ইমেজ, ওই ওইখানে যেমন ইমেজ আছে সেই ইমেজগুলো আপনি খুঁজে বের করতে পারবেন। তাহলে আমি এখানে ক্রপ করলাম যে পাহাড় থেকে পানি পড়তেছে, এখানে কি পাহাড় থেকে পানি পড়তেছে যে ইমেজগুলো সেই ইমেজগুলোই আপনি এখানে দেখতে পাচ্ছেন। দেখেন অসংখ্য ইমেজ আছে এখানে পাহাড় থেকে পানি পড়তেছে। তাহলে এভাবে আপনি এখান থেকে ইমেজ সার্চ করতে পারেন, যে ইমেজগুলো আপনি লাগবে সেগুলো পিন্টারেস্টে এসে সার্চ করে ব্যবহার করতে পারবেন। ইমেজ যখন আমরা ইমেজে ক্লাস করছিলাম তখন ফ্রি ইমেজ ডাউনলোড যে ওয়েবসাইটগুলো ছিল, পিন্টারেস্টকে আপনি এভাবে ব্যবহার করতে পারবেন, যে পিন্টারেস্ট থেকে আপনি ইমেজগুলো ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন, কারণ এগুলো পিন্টারেস্টে আছে এবং ফ্রি ইমেজ। আর আরেকটা বিষয় হচ্ছে হলো এগুলো সবগুলো না, কিছু ইমেজ দেখবেন যেগুলো, যে ইমেজগুলোর সাথে ওয়েবসাইট রিলেট, ওয়েবসাইট পিন করা মানে ওয়েবসাইটে লিঙ্ক করে দেওয়া, ওইগুলো বাদে যে ইমেজগুলো পার্সোনাল প্রোফাইল থেকে শেয়ার হয়, যেমন আপনি যখন কক্সবাজার লিখে আমরা এখানে সার্চ করব কক্সবাজার সি বিচ, এইখানে যে ইমেজগুলো আছে নর্মালি এই ইমেজগুলো আপনার কোনো একটা ওয়েবসাইটের সাথে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অন্য কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক নাই, তো সেই ইমেজগুলো আপনি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। এই কারণে এটাকে ভিজুয়াল সার্চ ইঞ্জিন বলা হয়। সেম পিন্টারেস্ট আপনি দুইভাবে অ্যাকাউন্ট করতে পারেন, একটা হচ্ছে হলো পার্সোনাল প্রোফাইল আর একটা বিজনেস প্রোফাইল। পার্সোনাল প্রোফাইল, বিজনেস প্রোফাইল দুইটার সেটিং একরকম, জাস্ট আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেমন আমি এখানে অন্য একটা ট্যাবে যাচ্ছি, অন্য একটা ব্রাউজারে, সেখানে আপনি এখানে যখন লিখবেন যে pinterest.com, pinterest.com, তো pinterest.com এ আসার পরে প্রথমত এখানে আপনাকে বলবে হচ্ছে হলো সাইন আপ। এখানে সাইন আপে যদি ক্লিক করেন, এটা হচ্ছে আপনার সাইন আপ পার্সোনাল অ্যাকাউন্টের জন্য, এই সাইন আপটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের। নিচে যেটা আছে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট, যখন আপনি ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করবেন, এটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টের সাইন আপ। তার মানে আপনি এখানে ইমেল, ক্রিয়েট পাসওয়ার্ড, পাসওয়ার্ড আর এস দিয়ে আপনি কি করতে পারবেন, এখানে পাসওয়ার্ড পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সাইন আপ, সাইন আপের একদম নিচে থেকে দেখবেন ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। তাহলে আপনি এখানে কোন ধরনের অ্যাকাউন্ট করবেন, এটা একটা কোশ্চেন হতে পারে যে আমি এখানে পার্সোনাল অ্যাকাউন্ট করবো না বিজনেস অ্যাকাউন্ট করবো। আপনি আপনার বিজনেস অ্যাকাউন্ট দিয়ে পার্সোনাল অ্যাকাউন্টের সকল সার্ভিস, সকল সুবিধা পাবেন, কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে বিজনেসের সুবিধা পাবেন না। তো আপনারা যেটা করতে পারেন, যে প্রত্যেকের অ্যাটলিস্ট বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে,
মানে আপনারা প্রত্যেকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এরপরে যদি কেউ চান যে পার্সোনাল অ্যাকাউন্টও করবেন, করতে পারেন, সমস্যা নেই। বিজনেস অ্যাকাউন্ট করেন, পার্সোনাল অ্যাকাউন্টও করতে পারেন, আর যদি কেউ একটা করতে চান তাহলে সেটা হবে বিজনেস অ্যাকাউন্ট, কারণ আপনি এখানে অ্যাকাউন্ট করবেন মার্কেটিং করার জন্য, আর মার্কেটিং করতে হলে আপনাকে সেটা বিজনেস অ্যাকাউন্ট হলে ভালো হবে। তো এটা গেল, তো আপনারা সাইন আপ করবেন যেভাবে বললাম সেভাবে সাইন আপ করে নেবেন। এরপরে আমরা দেখবো যে সাইন আপ করার পরে এটাকে আপনি কীভাবে কাস্টমাইজ করবেন। তার আগে এখানে কেন আমরা পিন্টারেস্টে মার্কেটিং করবো, হোয়াই চুজ পিন্টারেস্ট মার্কেটিং, এখানে কিছু স্টার্টস আছে, আপনি যদি এগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন। 367 মিলিয়ন অ্যাক্টিভ মান্থলি ইউজার, এখানে মান্থলি ইউজারের পরিমাণ কত, মান্থলি ইউজারের পরিমাণ হচ্ছে 367 মিলিয়ন। এরপরে দেখেন তার নিচে আছে 93% অফ অ্যাক্টিভ পিন্টারেস্ট ইউজার সে দে ইউজ পিন্টারেস্ট প্ল্যান রিসার্চ পারপাসেস, মানে যারা পিন্টারেস্ট ইউজ করে তারা পিন্টারেস্টটাকে রিসার্চ করার জন্য, যেমন আমরা একটু আগে দেখলাম যে বিভিন্ন ইমেজ রিসার্চ করলাম, একটা ইমেজ দিয়ে আমরা একাধিক অন্যান্য ইমেজ খুঁজে বের করলাম, তাহলে এরকম পারচেস করার জন্য কোন একটা প্রোডাক্ট পারচেস করার জন্য কি করে তারা রিসার্চ করে। 50% পিন্টারেস্ট ইউজার হ্যাভ বট এ প্রোডাক্ট, মানে 50% ব্যবহার পিন্টারেস্ট ব্যবহারকারী একটা পণ্য কিনে আফটার সিইং এ প্রমোটেড পিন, যখন একটা বিজ্ঞাপন দেখে তারা, যে মানে কোনো বিজ্ঞাপন যখন দেখে সে সেটা দিয়ে কী করে 50% এর মধ্যে সেল কর, মানে ক্রয় করে। অলমোস্ট 85% অফ পিন্টারেস্ট সার্চেস অকার অন মোবাইল ডিভাইস, 85% পিন্টারেস্ট ব্যবহারকারী বা সার্চ যে হয় সেটা কীভাবে হয়, মোবাইলের মাধ্যমে হয়। 70% অফ পিন্টারেস্ট ইউজার সার্চ অ্যান্ড সেভ পিন, 70% মোবাইল পিন্টারেস্ট ব্যবহারকারী যখন তারা কোনো একটা পিন দেখে এবং পিন যদি পছন্দ হয় সেটাকে সেভ করে রাখে। এই জিনিসটা কেমন, ধরেন আপনি যেখানে পিন এগুলো দেখতেছেন, এখন আপনার কোন একটা ইমেজ অনেক পছন্দ হলো, যেমন ধরেন এখানে এখানে আমরা ধরেন এই ইমেজটা আপনার পছন্দ হয়েছে, আপনি এটাকে ওপেন করলেন, এখন এটাকে আপনি যে সেভ সেভ আপনি এখানে সেভ করে দিলেন, তাহলে আপনার এটা কি সেভ হয়ে গেলো, এই যে আমার প্রোফাইলে এটা সেভ হয়ে গেলো। যদি আমার এখানে প্রোফাইলে যদি আমি আসি পিনস, এখানে দেখবো যে এইটাই দেখেন এই যে এখানে সেভ হয়েছে, ঠিক আছে। তাহলে অন্য একজনের পিনকে, অন্য একজনের একটা ইমেজকে আপনি আপনার প্রোফাইলে সেভ করে ফেলতে পারবেন এবং এটার মানে কোনো সমস্যা নেই, অনুমতি আছে, পিন কিন্তু তারই। আপনি যদি এখানে এইটা ওপেন করেন দেখবেন যে তার ইনফরমেশনই এখানে আছে, এই যে তার ইনফরমেশনগুলো এখানে আছে, আপনি তার ইনফরমেশনটা কি আপনি আপনার প্রোফাইলে সেভ করলেন, তো এটা সমস্যা নেই। এই কারণে কি পিন্টারেস্টটাও অনেক বেশি জনপ্রিয়, যে আপনি অন্যান্য ইমেজ যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আপনি নিজের পিনে সেভ করে রাখলেন, পরবর্তীতে যখন প্রয়োজন তখন আপনি সেটা ব্যবহার দেখলেন বা ব্যবহার করতে পারলেন। এই আচ্ছা, এরপরে আপনি কিভাবে এখানে প্রোফাইল কাস্টমাইজ করবেন, যদি তার নিচে আমরা আসি যে প্রোফাইল পিন্টারেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজিস, তো আপনি এখানে সাইন আপ ফর এ বিজনেস অ্যাকাউন্ট, আপনি বিজনেস অ্যাকাউন্টের জন্য সাইন আপ করবেন, যেটা আমি প্রথমে বললাম। চুজ দ্য রাইট ইউজার নেম ফর ইউর কন্টেন্ট, আর হচ্ছে চুজ দ্য রাইট ক্যাটাগরিজ ফর ইউর কন্টেন্ট, তাহলে এই চুজ আমরা সেটিংটা দেখি তাহলে বুঝতে পারবেন। তো কীভাবে আপনি আপনার প্রোফাইলকে অপটিমাইজ করবেন, সেম আগের মতো টুইটার লিঙ্কডিন যেমন ওইটাকে অপটিমাইজ করার জন্য আপনি অনেকগুলো প্রোফাইল ওপেন করছেন, তারা কীভাবে তাদের প্রোফাইলটাকে সাজাইছে এগুলো দেখছেন, তো সেভাবে আপনি কতগুলো প্রোফাইল ওপেন করে আপনি আপনার প্রোফাইলটাকে এডিট করবেন। তো এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে আসি, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। এই প্রোফাইলে আপনি কী করবেন, সেটিং করবেন, প্রোফাইলে কিছু সেটিং, জাস্ট এখানে প্রোফাইলে আসার পরে আপনি এডিট প্রোফাইল, এখানে প্রোফাইলে ক্লিক করে এখানে এডিট প্রোফাইল, নোটিফিকেশন এতগুলো কেন। আচ্ছা যাই হোক, এখানে আপনি কী করবেন, এডিট প্রোফাইলে ক্লিক করবেন, এডিট প্রোফাইলে ক্লিক করলে এই যে এখান থেকে আপনি এগুলো এডিট করতে হবে। এটা করার আগে আপনি কিছু প্রোফাইল আগে বের করে নেন, যে যারা ডিজিটাল মার্কেটার, এখানে আপনি ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করবেন। ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করার পরে আপনি দেখবেন এখানে একটা সমস্যা, আচ্ছা আসছে আবার পরে আসে আর কি। তাহলে এখানে ডিজিটাল মার্কেটার লিখে আপনি সার্চ করবেন, সার্চ করার পরে এখানে দেখবেন যে ইমেজ আসছে, ইমেজ মানে পিন আসছে, তাহলে কীভাবে প্রোফাইল আপনি বের করবেন। প্রোফাইল বের করার জন্য এটা সার্চ করার পরে অল পিনের এই অ্যারোতে ক্লিক করবেন, নিচে দেখবেন পিপল আছে,
তো এখান থেকে আপনি যেটা সার্চ করতে চাচ্ছেন এটাও একবারে বুঝে নেন যে আপনি এখানে কি সার্চ করবেন। পিন, প্রোডাক্ট পিন, ভিডিওস, পিপল, বোর্ডস, আপনি এখানে লিখে এটা যেটা সিলেক্ট করবেন সেই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। তাহলে এটা লিখে সার্চ করে আমি বলতেছি আমি পিপল সার্চ করবো, তাহলে পিপলে ক্লিক করলে এই ডিজিটাল মার্কেটার যারা যাদের প্রোফাইল আছে ডিজিটাল মার্কেটার এই প্রোফাইলগুলো আপনি ওপেন করবেন এবং দেখবেন যে তারা তাদের প্রোফাইলটাকে কীভাবে চালাইছে। তো প্রোফাইলের লোগো অথবা প্রোফাইল পিকচারগুলো একটু দেখেন, প্রত্যেকেরই প্রোফাইল পিকচারে কি তার ফেসটাকে তুলে ধরছে। তো আপনারা প্রোফাইল পিকচারটা এরকম কি হবে আপনার প্রোফাইল ফেসকে যেন তুলে ধরে। তো যেই প্রোফাইলে ফলোয়ার বেশি আপনারা এরকম কিছু পেজ ওপেন করেন, যেমন শুরু থেকে যদি দেখি এখানে 45K ফলোয়ার আছে, তাহলে এটা আমরা ওপেন করি। এরপরে 6K, 8K, আচ্ছা এরপরে যেগুলো বেশি ফলোয়ার যেমন এখানে 22K, 36K, এগুলো এগুলো এক একটা বিজনেস পেজ, এদের ফলোয়ার অনেক। তো আপনারা যেমন এই যে প্রথমে যেমন একজন কোয়েশ্চেন করছিলেন যে টুইটারে আমরা আসলে মার্কেটিংটা করব কিভাবে, তাহলে দেখেন এই যে যে একটা প্রোফাইল 36.7K, যদি এত ফলোয়ার আপনার থাকে তাহলে কি আপনি একটা পিন যদি করেন তাহলে 36,000 আপনার ফলোয়ার, এরা কিন্তু বট না বা গ্রুপের মতো না, এই 36-এর কিন্তু আপনি যখন আপনার এইসব সাইটে যখন 10K ফলোয়ার আছে তার মানে আপনি যখন ওইখানে কোনো কিছু পিন করবেন 10K যারা যদি অ্যাক্টিভ মেম্বার হয় সবার কাছেই কি পিনটা চলে যাবে। আবার মনে করেন যে 10K না হোক আপনার 5K পৌঁছাবে, তাহলে 5K মানে কি 5,000 অডিয়েন্সের কাছে আপনার একটা পিন পৌঁছাই গেল, একটা মার্কেটিং হয়ে গেল এই আর কি। তো এইসব সাইটে মার্কেটিং এর মার্কেটিং করতে গেলে আপনাকে বিজনেস সাইট ক্রিয়েট করতে হবে। বিজনেস প্রোফাইল ক্রিয়েট করার পর আপনাকে প্রোফাইল এখানে কি করতে হবে আপনার ফলোয়ার বাড়াইতে হবে। কিভাবে বাড়াবেন সেটা আমরা শেষের দিকে বলবো, যে মূল কথা হচ্ছে আপনি ফলো করবেন আপনাকে ফলো ব্যাক করবে, আপনি যদি কাউকে ফলো না করেন আপনাকে ফলো ব্যাক করবে না, এবং কি আপনার প্রোফাইলে ফলোয়ারও বাড়বে না। তো আপনি জাস্ট এখানে ফলো করবেন, ফলো করবেন এবং এমনভাবে করলেন যে পরবর্তীতে আপনি যেন তাদেরকে আনফলো করে দিতে পারেন। যদি আপনার ইচ্ছা হয় যে না আমি সবাইকে ফলো করবো না যাদেরকে ফলো করছে এখন কিছু আনফলো করে দেবো, তাহলে আপনি ওই যেভাবে করলেন ওই ওই একইভাবে আবার কি তাদেরকে আনফলো করতে পারবেন। এই হচ্ছে আপনার ফলোয়ার বাড়ানো। আমরা একটা ট্রিক বলে দেবো যে কিভাবে আপনি ফলোয়ার বল করবেন এবং শেষে আবার কিভাবে এদেরকে আনফলো করবেন, এটা একদম শেষের দিকে আমি দেখাই দেবো। তাহলে আপাতত আপনি প্রথমে যেটা করবেন সেটা হলো এই প্রোফাইলগুলো দেখবেন যে তারা তাদের এই নামটা কীভাবে দিচ্ছে, কিন্তু তারা একটা নাম দিছে এই নামটা কীভাবে দিচ্ছে আর তাদের ইউজার নেমটা। তো এই দুইটা জিনিস, ইউজার নেম আপনি কোথায় পাবেন এখানে, এটা হচ্ছে ইউজার নেম, এই ইউজার নেম আর তাদের বিজনেস নেম, এই দুইটা নেম খেয়াল করবেন, ইউজার নেম বিজনেস নেম, আর হচ্ছে তাদের এই হেডিংটা তাদের এই ডেসক্রিপশনটা, এই কয়েকটা জিনিস আর এই প্রোফাইল পিকটা। এটা আপনার অটো হবে, এটা আপনার অটো নিয়ে নিবে, আপনি যে পিনগুলো করবেন সেই পিন অনুযায়ী পিছনে সেই পিনগুলো এভাবে এরকম করে সাজাবে, ঠিক আছে। তো এইটা আপনার অ্যাড করতে হবে না, এটা অ্যাড করতে হবে আর এই নেম আর এইটা। তো আমরা যদি আমাদের প্রোফাইলে আসি আমাদের এখানে যেটা চেঞ্জ করতে হবে ডিসপ্লে নেম, ডিসপ্লে নেম কোনটা, ডিসপ্লে নেম এইটা, এই এটা হচ্ছে ডিসপ্লে নেম। তাহলে আপনি আপনার ডিসপ্লেতে কোন নেম দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে অ্যাড করবেন, যেমন আমার এখানে এটা হচ্ছে আমার ডিসপ্লে নেম, তাহলে এখানে আপনি প্রথমে ডিসপ্লে নেম অ্যাড করে দেবেন, এটা হলো এক নাম্বার কাজ। এরপরে যেটা ইউজার নেম, এই ইউআরএল লিঙ্কে যেটা আপনি দেখতে চাচ্ছেন ইউজার নেম, এটা আপনারা জানেন, ইউজার নেম চেঞ্জ করবেন। এরপরে হলো অ্যাবাউট ইউর প্রোফাইল, এই যে এখানে নিচে এইগুলো এটা হচ্ছে অ্যাবাউট ইউর প্রোফাইল, এইগুলো এই এই কয়েকটা অ্যাবাউট ইউর প্রোফাইল আপনারা ওপেন করবেন, একটা ডক ফাইল অফ করবেন, এই ডক ফাইলে এই এরা যেগুলো লিখছে সেগুলো আপনি, আচ্ছা ডক ফাইলে নেন, এটা এক লাইন হয়ে যায়। তো ডক ফাইলে আপনি কি করবেন এগুলো কপি করে রাখবেন, এরকম 5টা 10টা আপনারা কপি করে সেগুলোর ভিতরে, এরপরে আপনি একটাকে চুজ করবেন, মানে ওই 10টা 5টা মিলে আপনি একটা বানাবেন যে আপনার প্রোফাইলটা আপনি আপনি কি কি দিতে পারেন বা কি কি দিতে চাচ্ছেন সেগুলো আপনি এখানে করতে পারেন। তো এই এই জিনিসগুলো আপনারা জানেন যে আপনার প্রোফাইল সাজানোর জন্য আপনি কয়েকটা প্রোফাইল ওপেন করে আপনি তাদেরকে ফলো করবেন তারা কীভাবে করছে এবং আপনি সেভাবে আপনার প্রোফাইলটাকে সাজাবেন, এই হলো একটা কাজ। তো এরপরে নিচে দেখেন ইমেল অ্যাড্রেস দিতে পারেন, এখানে এখানে ফোন নাম্বার দিতে পারেন, তবে এটা পাবলিক, যদি আপনি এখানে ইমেল দেন এখানে ফোন নাম্বার দেন এটা পাবলিক হবে, মানে আপনার প্রোফাইলে সবাই দেখতে পারবে। এখানে অ্যাড্রেস অ্যাড করবেন, এই যে এখানে অ্যাড্রেস অ্যাড করবেন, আচ্ছা এছাড়া এখানে আর কোনো সেটিং নেই। আরেকটা বিষয় হচ্ছে হলো যদি আপনাদের কারো পার্সোনাল প্রোফাইল থাকে, অনেকেরই বলছেন প্রোফাইল আছে, সম্ভবত সেটা পার্সোনাল প্রোফাইল,
যাদের পার্সোনাল প্রোফাইল আছে তারা তাদের প্রোফাইলটাকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে পারবেন। কিভাবে কনভার্ট করবেন দেখেন, এর পরের সেটিং অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্টে গিয়ে একদম নিচে, একদম নিচে লেখা স্টপ ইউজিং বিজনেস ফিচার্স, এইখানে লেখা কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট। যাদের পার্সোনাল অ্যাকাউন্ট তারা কনভার্ট করতে পারবেন বিজনেসে, আর যাদের বিজনেস অ্যাকাউন্ট তারা কনভার্ট করতে পারবেন পার্সোনাল প্রোফাইলে। তো এই কাজটা করতে পারেন। আর এখানে আরও যে সেটিংগুলো আছে সেটা হলো আপনি আপনার ইমেল অ্যাড্রেস, কান্ট্রি, রিজিওন, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নেম, তারপরে জেন্ডার, আর হচ্ছে ক্যাটাগরি। এই যে আমাদের এখানে যেটা ছিল যে আমার এই বিজনেসের ক্যাটাগরি অ্যাড করতে হবে, চুজ দ্য রাইট ক্যাটাগরি ফর ইওর কন্টেন্ট। তো আপনার এই বিজনেস পেজটা কোন ক্যাটাগরি সেটা আপনি এখান থেকে চেক করবেন, এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। আচ্ছা, তারপরে এগুলো আর তেমন কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। তাছাড়া নিচেও আর কোনো সেটিং নেই, জাস্ট এডিট প্রোফাইল অ্যাকাউন্ট, এগুলো ক্লেইম। ক্লেইম হচ্ছে হলো কোনো একটা ওয়েবসাইটকে যদি আপনি এখানে অ্যাড করাইতে চান, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটাকে এখানে লিখে এখানে ক্লেইম ক্লিক করলে এখানে বলবে যে অ্যাড এ এইচটিএমএল ট্যাগ নেক্সট। এখানে আমি যদি বলি যে আমি অ্যাড এ এইচটিএমএল ট্যাগ, এটা যদি আমি ক্লিক করে দেই তখন আমাকে একটা ট্যাগ দিল, এই যে ট্যাগটা দিল, এই ট্যাগটা কি করতে হবে, আমার ওয়েবসাইটের ওয়েবসাইটে গিয়ে থিম বা আমার ওয়েবসাইটের যে হেড আছে, হেডিং সেকশনটা আছে ওয়েবসাইটের থিমের মধ্যে, সেইখানে সেখানে এটা অ্যাড করে দিতে হবে। ব্যাস এতটুকু কাজ, বাকি এটা আপনাদের জন্য এখন জরুরি না। আর নোটিফিকেশন চেঞ্জ করতে পারেন এখান থেকে, এখান থেকে নোটিফিকেশনগুলো এডিট করতে পারেন কোনটা কি, এগুলো আপনারা নিজেরাই পারবেন। প্রাইভেসি অ্যান্ড ডাটা এগুলো পারবেন, সিকিউরিটি এগুলো আপনারা নিজেরা করতে পারবেন, ঠিক আছে, এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন। তো এই কাজটুকু করার পরে কি আপনার প্রোফাইলটা ক্রিয়েট হবে। আপনার প্রোফাইলে যে এখানে আপনি ডিসপ্লে নাম দেখতে পারবেন, এখানে আপনি আপনার ইউজার নেম দেখতে পারবেন, এখানে আপনি আপনার অ্যাবাউট সেকশন, অ্যাবাউট ইউর বিজনেস দেখতে পারবেন। আচ্ছা, এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট অ্যাড করা থাকে সেই ওয়েবসাইটটা আপনি এখানে দেখতে পারবেন, আর যদি না থাকে দরকার নেই। তবে এটা জরুরি না, যেমন আপনি এখানে আপনি যদি আপনাদের থাকে কোনো একটা বিজনেস, বিজনেসে যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট, আর যদি আপনি চান এখানে ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিবেন, তো এখানে আপনি যখন ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করবেন, যেমন ধরেন আমি এখানে যদি একটা ইমেল অ্যাড্রেস করে দিই, এটা যদি আমি এখানে অ্যাড করে দিই যে bisaman.com, এটা আমি এখানে সেভ করে দিব, এইখানে উপরে সেভ ডান। আরেকটা হচ্ছে হলো আপনি চাইলে এই ক্লেম, এটা আমরা এখানে এখানে এটাকে বাদ দিয়ে এভাবে যদি কোনো কিছু থাকে সেটাকে আপনি ডান করে দেন, বাট ক্লেম আপনি এখনো করেননি। ক্লেম করা মানে হচ্ছে এটাকে ভ্যারিফাইড করা। তো যতক্ষণ পর্যন্ত ভ্যারিফাইড না করবেন এটা কিন্তু লিঙ্ক হবে না। যেমন আপনি যদি প্রোফাইলে যান, প্রোফাইলে গিয়ে যাওয়ার পরে এটা অ্যাড হয়েছে, এটা এই যে আপনার ওয়েবসাইটে চলে আসবে, কিন্তু এটা ভ্যারিফাইড না। ভ্যারিফাইড হলে এটা এখানে টিক দিবে, টিক টিক মার্ক মানে হচ্ছে হলো আপনার ক্লেম করা। আপনি যদি ক্লেম করেন তাহলে এখানে একটা চিহ্ন থাকবে, আর ক্লেম না করা কিন্তু এই চিহ্নটা হবে না। জাস্ট আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি অ্যাড করে দেন, যদি জিমেল অ্যাড করতে চান অ্যাড করে দেন, যদি না করতে চান তাহলে সমস্যা নেই। তাহলে এভাবে করে আপনি আপনার প্রোফাইলটাকে আগে সাজাবেন। প্রোফাইল সাজানো যদি হয়ে যায় এরপরে কাজ হচ্ছে আপনাকে এখানে কিছু বোর্ড অ্যাড করতে হবে। বোর্ড এই এই তিনটা জিনিস একটু যদি বোঝেন, এখানে আসার পরে এই অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানে আপনি যত পিন এখানে দিবেন রিসেন্ট পিনগুলো আপনি এখানে দেখতে পারবেন, লেটেস্ট পাবলিশ পিন, রিসেন্ট মানে আপনি লেটেস্ট বা রিসেন্ট আপনি বর্তমানে যে পিনগুলো পাবলিশ করবেন সেগুলো এখানে দেখতে পারবেন। কমিউনিটি, কমিউনিটি মানে অন্যান্য যে পেজ আছে বা অন্যান্য যে প্রোফাইলগুলো আছে তাদেরকে কি আপনি ফলো করবেন, এই এখান থেকে আপনি ফলো করতে পারবেন। আপনি যে ফলোয়িং, আপনি এদেরকে ফলো করেন, এই যে ফলোয়িং আমি এদেরকে ফলো করি, আর ফলোয়ার্স 9 জন কি আমাকে ফলো করে, তাহলে 9 জন আমাকে ফলো করে আর আমি ফলো করি হচ্ছে 25 জনকে, এটা হলো কমিউনিটি থেকে আপনি দেখতে পারবেন। এবং কারা ফলো করে তাদেরকে আপনি এখানে ক্লিক করলে এই যে 9টা, এই 9টা আমাকে ফলো করে, আপনি চাইলে কি এদেরকে ফলো করতে পারেন, এদের প্রত্যেককে আপনি ফলো ব্যাক করে দিতে পারেন, এভাবে যে এরা আমাকে ফলো করে তাহলে আমিও এদেরকে ফলো করতে পারি, এভাবে করে আপনি এদেরকে ফলো করে দিলেন। এই হচ্ছে একটা। আর
আপনি যাদেরকে ফলো করেন তাদেরকে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি কাদেরকে ফলো করেন, ঠিক আছে? এই আর কমিউনিটি খুঁজে বের করতে পারবেন কিভাবে সেটা তো দেখলেন যে একটু আগে আমরা যে প্রোফাইলগুলো যেভাবে বের করলাম এগুলো এক একটা কমিউনিটি, যেহেতু এগুলো এক একটা বিজনেস পেজ, এগুলো এক একটা কমিউনিটি, আপনি এদেরকে ফলো করতে পারেন। যে আপনি যাচ্ছেন ডিজিটাল মার্কেট টুডে একে ফলো করবেন, তাহলে যে ফলো, যে এটা ফলো হয়ে গেল, তাহলে আপনি এভাবে সার্চ করবেন, সার্চ করে একে আপনি ফলো করতে পারবেন। আর একটা যেটা বলতেছিলাম যে আপনি কিভাবে আপনার ফলোয়ার বাড়াবেন, ধরেন আপনি এই পেজটাকে ফলো করেন, এখন একে যারা ফলো করে এই কমিউনিটিতে আসেন, কমিউনিটিতে আসলে এদের যারা ফলোয়ার আছে তাদের আপনি দেখতে পারবেন এত কে ফলোয়ার্স, তাহলে এত কে হচ্ছে কি এদের ফলোয়ার। আপনি এই ফলোয়ারদেরকে এখানে ক্লিক করলে এই যে 6,900 কে ফলোয়ার এদের আছে তাদেরকে আপনি এখান থেকে দেখতে পারবেন। তার মানে এই লিস্টে কত আছে ফলোয়ার, 6,900। তাহলে এদের প্রত্যেককে আপনি কি এখান থেকে ফলো করতে পারবেন, নিজের রকম করে এদের প্রত্যেককে ফলো করতে পারবেন। তার মানে কি আপনার ওই একটা একটা করে দুই তিনটা করে খুঁজতে হচ্ছে না, একটা একটা কমিউনিটিতে আপনি আসলেন, এদেরকে আপনি ফলো করে দিলেন। আচ্ছা এখন আপনি চিন্তা করলেন যে আমি এদেরকে ফলো করছি, 5 দিন পরে 10 দিন পরে চিন্তা করলেন যে আমি এই কমিউনিটির এদেরকে ফলো করছিলাম, এখন এরা আমাকে ফলো ব্যাক দিছে অথবা অনেকেই ফলো ব্যাক দেয়নি, এখন আপনি চাচ্ছেন আপনি এদেরকে আনফলো করে দিবেন, তাহলে সহজ জিনিস, আবার এই পেজটাতে আসবেন, এসে এখানে ক্লিক করবেন, আনফলো হয়ে গেল, এখানে ক্লিক করবেন, আনফলো হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা ছিল আমাদের ট্রিক যে আপনি একটা কমিউনিটিতে যাবেন, কমিউনিটি মনে রাখবেন যে আপনি এই কমিউনিটিতে ঢুকছিলেন, বা এটা আপনি কোথায় পাবেন, আপনার প্রোফাইলে যারা কমিউনিটি আপনি যাদের ফলো করেন, এই যে 25, কারণ আপনি 25কে ফলো করেন, এখন কোনটা কোনটা যেটা যেটাকে ফলো করেন আপনি সেইটা ওপেন করবেন। ধরেন আপনি টার্গেট নিলেন এইটা, এখানে 115.9K ফলোয়ার আছে, এটা আপনি ওপেন করলেন, ওপেন করে আপনি এদের যারা ফলোয়ার আছে কমিউনিটিতে আসবেন, কমিউনিটিতে এসে এদের যারা ফলোয়ার আছে এই যে এত কে ফলোয়ার্স 1 লক্ষর উপরে, এটা আপনি ওপেন করলেন, ওপেন করলে এদেরকে ফলো করলেন, ফলো করলেন, এবং এটা কিন্তু আপনি এই এই এটা কিন্তু আপনার কাছে সেভ। আপনি ধরেন 100 জনকে ফলো করলেন এরকম করে, তো 100 জনকে ফলো করার পরে আপনি 1 সপ্তাহ পরে এসে আপনি তো জানতে পারবেন, দেখবেন যে কয়জন আপনাকে ফলো ব্যাক করতেছে, তো যারা ফলো ব্যাক করলো করলো, বা আপনি এটা এভাবে রেখেও দিতে পারেন, আবার আপনি চাইলে কি করতে পারেন এখানে এসে এদেরকে আনফলো করে দিতে পারেন। তবে আপনি যতই ফলো করেন সমস্যা নেই, আপনি ফলো করতে পারেন আর তারা আপনাকে ফলো ব্যাকও করে দেবে। যেমন এদেরই এটাই দেখতে পারেন যে এদের ফলোয়ার হচ্ছে এত, আর 3 ফলোয়িং, মাত্র 3 জনকে এরা ফলো করে, তাহলে এদের ফলোয়িং কিন্তু অনেক কম বাট ফলোয়ার্স অনেক বেশি। তো ফলো করলে প্রবলেম নাই, আবার আপনাকে যারা ফলো করবে তাতেও কোনো সমস্যা নেই, আপনার ফলোয়ার বেশি হতেও পারে কমও হতে পারে, বাট আপনার প্রোফাইলের মার্কেটিং আপনি বেশি ভালো হবে যখন আপনার প্রোফাইলের ফলোয়ার বেশি থাকবে, কারণ যত ফলোয়ার তত আপনার অডিয়েন্স। তাহলে মোটামুটি আমাদের এই জিনিসগুলো শেষ, আর আর এই জিনিসগুলো বোঝার আগে আপনার এই বিজনেস, বিজনেসের এখানে বিজনেস হাব, হোম ফিড, আচ্ছা আমি বলে দিই এখানে এগুলো শেষ করে দিই, আর বোর্ড আর পিনটা যদি আমরা শেষ করতে পারি করবো। তাহলে যদি আপনি বিজনেস হাব বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি এখানে এই অ্যাকাউন্ট মূলত করবেন হচ্ছে আপনার ধরেন একটা ই কমার্স ওয়েবসাইট আছে অথবা একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের পূর্ণ আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, তাহলে ওই পণ্যকে যখন আপনি এখানে পিন করে দিবেন সেই পিনগুলোর রেজাল্ট আপনি এখানে দেখতে পারবেন। বিজনেস হাব গেটিং স্টার্ট, এখানে আপনি কতজন আপনার এই ইওর পিন, কতজন আমার এই পিন ইমপ্রেশন, মানে কতজন এখানে দেখছে আমার এই পিনগুলো, কতজন দেখছে, কতগুলো ইমপ্রেশন হইলো, কতজন সেভ করছে, মানে আমার এই পিন অন্য কতজন সেভ করে রাখছে, আমার পিনে যদি কোনো লিঙ্ক থাকে তাহলে লিঙ্কে কতজন ক্লিক করলো, এই জিনিসগুলো আপনি বিজনেস হাব থেকে দেখতে পারবেন, এই হলো একটা অপশন। আর বিজনেস হাবের নিচে যেটা আছে হোম ফিড, হোম ফিড বলতে বোঝাচ্ছে হোম, আপনার ফেসবুকে যেমন হোম আছে, টুইটার, লিঙ্কডইন, এগুলো তো হোম পেজ আসলে যেমন অন্যদের নিউজ ফিড আপনি দেখতে পান, সেটা হচ্ছে আপনার হোম ফিড। আপনার এই হোম ফিড থেকে আপনি যাদেরকে ফলো করেন তাদের যেই পিনগুলো আছে সেই পিন আপডেট পিনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, ফেসবুকের মতো। ফেসবুকে যেমন আপনারা ঢুকে এই হোম হোমে এসে স্ক্রল করে নিউজ দেখেন বা স্ট্যাটাস দেখেন, সেম এক জিনিস হচ্ছে এটার হোম ফিড। আর ক্রিয়েট ক্রিয়েট হচ্ছে ক্রিয়েট পিন, পিন ক্রিয়েট করার জন্য, এটা আমরা পরেই দেখি যে কীভাবে পিন ক্রিয়েট করতে হয়, তার আগে অ্যানালাইটিক্স।
অ্যানালাইটিকটা আপনার এই বিজনেস হাবের মতো, যে ওভারভিউ, আপনার এই বিজনেসের ওভারভিউ আপনি দেখতে পারবেন, কতগুলো ইমপ্রেশন হলো, অল টাইম ইমপ্রেশন, অল টাইম ইমপ্রেশন কত, টোটাল অডিয়েন্স কত, এঙ্গেজমেন্ট কত, এঙ্গেজমেন্ট অডিয়েন্স কত, এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে দেখেন যে ইমপ্রেশন, ইমপ্রেশন ইমপ্রেশন কেমন, কোন কত তারিখে কতগুলো ইমপ্রেশন ছিল, যেমন এই যে 4 আগস্টে আমার এখানে দেখাচ্ছে যে 58, টোটাল 58টা ইমপ্রেশন হয়েছে 4 আগস্টে, এরকম করে বিষয়গুলো, যে এখানে 32টা, এখানে 8টা, এরকম ইমপ্রেশন, সব মিলে ইমপ্রেশন হচ্ছে 105টা। এই 105টা ইমপ্রেশন আপনি এখানে দেখতে পারবেন কত তারিখে কোন সময় কিভাবে হয়েছে। আর টপ বোর্ড, আমার যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আর তারপরে আছে অডিয়েন্স ইনসাইট, আমার যারা অডিয়েন্স আছে এই অডিয়েন্সের বয়স কোন লেভেলের, মানে কোন বয়সের কতজন আছে, জেন্ডার কোন, ফিমেল মেল কারা কতজন আছে, লোকেশন, তো আমার এখানে দেখাচ্ছে না। কারণ হচ্ছে কি, আমার এগুলো নট ইনাফ ডাটা, আমার তো ফলোয়ার মাত্র কয়জন, যদি আমার প্রোফাইলে দেখেন যে আমার এখানে ফলোয়ার হচ্ছে মাত্র মান্থলি ভিউ 15, আর কমিউনিটিতে গেলে আমার ফলোয়ার আপনি দেখতে পারবেন এখানে 9 জন হচ্ছে আমার ফলোয়ার্স, 50 জন হচ্ছে আমি ফলোয়িং, মানে আমি ফলো করি। যেহেতু আমার এখানে ফলোয়ার কম, এই কারণে কি আমার এই অডিয়েন্স ইনসাইটটা প্রপারলি বোঝা যাচ্ছে। তাহলে এখান থেকে আপনি কি করতে পারবেন, আপনার অডিয়েন্সের, অডিয়েন্সের কে কেমন অডিয়েন্স আপনি এটা দেখতে পারবেন। আর ভিডিওতে যদি ক্লিক করেন, ভিডিওতে হচ্ছে আপনার যদি যখন কোনো ভিডিও আপনি এখানে আপলোড করেন, তাহলে এই ভিডিওগুলো আপনি ভিডিও ভিউজ, কতজন ভিডিও ভিউ করলো, টোটাল ওয়াচ টাইম, এই ভিডিওটা কতজন আপনার কত সময় ওয়াচ টাইম, মানে শুরু থেকে শেষ পর্যন্ত কত ওয়াচ টাইম হলো, আর লিঙ্ক ক্লিক, আমার যদি কোনো লিঙ্ক থাকে লিঙ্কে কতজন ক্লিক করলো, এই জিনিসগুলো। তাহলে এটা হচ্ছে আপনার এই তিনটা জিনিস মোটামুটি আপনাদের ইন্টারফেস, এই এই যে ড্যাশবোর্ড বা এই যে এই জিনিসগুলোর পরিচিত হলো। এখন বাকি থাকে দুইটা জিনিস, দুইটা জিনিস কি কি, একটা হচ্ছে হলো বোর্ড আর হলো পিন। তো অ্যাক্টিভিটি থেকে আপনি সব অ্যাক্টিভিটি দেখবেন, কমিউনিটি তো বুঝলেনই। বোর্ড হচ্ছে কি, একদম শুরুতে বলছিলাম যে আপনি কক্সবাজার ঘুরতে গেছেন, কক্সবাজার লিখে একটা বোর্ড ক্রিয়েট করছেন, এবং ওই বোর্ডে আপনি কক্সবাজারের পিনগুলো পিন করলেন। আর চিটাগাং গেলেন, চিটাগাং এর বোর্ডে আপনি চিটাগাং এর গুলো দিলেন। যেমন আমার এখানে দেখেন, এখানে ই কমার্স, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেই টপিকস গুলো আছে আলাদা আলাদা, সেগুলো দিয়ে আমরা এখানে বোর্ড ক্রিয়েট করেছি। তাহলে এখানে যদি আমি একটা বোর্ড ক্রিয়েট করতে চাই, এইখানে দেখেন ক্রিয়েট বোর্ড, ক্রিয়েট বোর্ডে ক্লিক করে আপনি শুধু এখানে নাম দিয়ে দেন। ধরেন আমরা এখানে বললাম যে ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার দিয়ে আমরা একটা বোর্ড করব, যেহেতু অন্যগুলো আমি অ্যাড করছি, ইমেল সিগনেচার দিয়ে আমি এখানে আর কোনো কিছু এখানে করার দরকার নেই, জাস্ট এখানে নাম দিয়ে এটাকে ক্রিয়েট করে দেন। তো ক্রিয়েট করতে গেলে আপনাকে এখানে ইমেল সিগনেচারের যেই লোগোগুলো আছে বা ইমেল সিগনেচার রিলেটেড যে পিনগুলো অলরেডি পিন্টারেস্টে আছে, তাদের মধ্যে থেকে আপনি কিছু পিন সিলেক্ট করে দিতে পারেন, যাতে আপনার বোর্ডটা কি হয় ভারী হয়, আপনার বোর্ডে যেন কিছু থাকে এই রিলেটেড, তো এটা আপনি পিন করে দিবেন, কোনো সমস্যা নেই। আর কারণ এটা মানে অনুমতি আছে, করা যায়, সমস্যা হবে না, এবং যাদের ইনফো তাদের কোনো প্রবলেম হচ্ছে না, এটা তাদের পিনই থাকবে এবং আপনার প্রোফাইলে তাদের ইনফোই থাকবে। উদাহরণ আমি এটা সেভ করে দিলাম, তারপরে এখান থেকে যেটা যেটা আপনার ভালো লাগে ইমেল সিগনেচারে এটা সেভ করে দিলাম, এটা সেভ করলাম, এরকম করে আপনি কিছু পিন এখানে সেভ করে দিতে পারেন। এটা সেভ করলাম, এখান থেকে কয়েকটা আপনি সেভ করে ডান করে দেন, এটা করে আমরা বলে ডান ডান করে দিলাম। তাহলে আমরা এখন দেখবো যে আমার এই বোর্ডে, তাহলে একটা বোর্ড ক্রিয়েট করলাম যেটার নাম ইমেল সিগনেচার, এবং এই বোর্ডে আমরা পিন্টারেস্টে আগে থেকে আসে এমন কতগুলা পিন এখানে অ্যাড করে দিলাম, এবং এই পিনগুলোতে কি আমার কোনো ইনফো নাই, যার পিন তার ইনফোগুলোই আপনি এখানে পাবেন। আচ্ছা, এরপরে এটার এই এটার আর এক এই বোর্ডের আর একটা সেটিং এর কাজ আছে, সেটা হচ্ছে কি, এই 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে ইডিট, ইডিটে ক্লিক করে আপনি এখানে আরো কিছু অ্যাড করতে পারবেন, সেটা হলো বোর্ড কাভার। বোর্ড কাভার আপনার যে পিনগুলো আছে সেই পিনগুলো থেকে আপনি একটা বোর্ড কাভার অ্যাড করতে পারবেন। তাহলে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে একটা বোর্ড কাভার ক্রিয়েট করে দিলেন, যে এটা আমার বোর্ড কাভার, এটা আপনার নেম, এবং ডেসক্রিপশন, এই বোর্ডের ডেসক্রিপশন, এই বোর্ড সম্পর্কে একটু বর্ণনা করে দিলেন, যে আমার এই বোর্ডটা এই সম্পর্কে বর্ণনা করে আপনি সেভ করে দিলেন। ঠিক আছে, তাহলে এটা আমাদের বোর্ড ক্রিয়েট করা হয়ে গেল। এখন যদি আমরা আমাদের প্রোফাইলে যাই, তাহলে আমরা এখানে দেখবো যে এই যে আমাদের
বোর্ড, এটা কমিউনিটি, এখানে বোর্ডস, বোর্ডসে গেলে আমাদের যতগুলো বোর্ড আছে, এই যে ইমেল সিগনেচার, 1 মিনিট আগে আমরা এটা ক্রিয়েট করছি, এখানে 6টা পিন আছে, ই কমার্স 22 মিনিট আগে করা হয়েছে, 22 মিনিট আগে ওপেন করছিলাম, এটা দেখাচ্ছে, বা যেটা আপনি 22 মিনিট আগে এটা আমি ওপেন করছিলাম, 2 পিন, 3 আওয়ার আগে আমি ওপেন করছিলাম, এখানে 2 পিন আছে, এগুলো যে 7 পিন আছে, এখানে এখানে 3 পিন আছে, এখানে 1 পিন আছে, এখানে 11 পিন আছে। তাহলে এই হলো বোর্ড, একটা বোর্ড ক্রিয়েট করে সেখানে আপনি পিন্টারেস্টের যে পিনগুলো আছে সেগুলো সেভ করতে পারেন, করে আপনি একটা বোর্ড ক্রিয়েট করে ফেলেন। তাহলে আপনার যে বিজনেস প্রোফাইল সেই বিজনেসের সাথে রিলেটেড যে ক্যাটাগরিগুলো সেই ক্যাটাগরিগুলো আপনি বোর্ড আকারে অ্যাড করবেন, যে কটা বোর্ড আপনার লাগে, 4টা 5টা যে কটা বোর্ড আপনার লাগে সে কটা বোর্ড আপনি এখানে অ্যাড করবেন। পিন, পিনটা হচ্ছে কি, এখানে আপনি যত পিন করবেন সব পিন আপনি এখানে দেখতে পারবেন, তো এই পিন থেকে কি আপনি ক্রিয়েট পিন না, পিন জাস্ট আপনার যত পিন আছে সব পিন আপনি এখানে দেখবেন, এই ক্রিয়েটের কাজটা এখনো দেখায়নি, এই ক্রিয়েটে ক্লিক করে কি আপনি ক্রিয়েটের পিন, ক্রিয়েটের পিনে ক্লিক করে আপনি পিন ক্রিয়েট করতে পারবেন। তো পিন ক্রিয়েট করার জন্য আপনি কি কি করবেন দেখেন, আমরা একবারে শেষ করে দিই। ক্রিয়েট এ পিন, আপনি একটা পিন অ্যাড করতে চাচ্ছেন, একটা ইমেজ, এখানে কোন ইমেজ, কোন ইমেজটা আপনি এখানে পিন করবেন সেটা অ্যাড করে নেন। যেমন আমাদের ডাউনলোড আমরা দেখবো যে কোনো আছে কিনা, এখানে ধরেন এটা আপনি পিন করতে চাচ্ছেন এই ইমেজটা, তাহলে এটা আমরা অ্যাড করে ওপেন, ওপেন করে আমরা এটার একটা টাইটেল দিব, টাইটেল আমরা দিয়ে দিই যে কোনো কিছু, কারণ আমরা সোশ্যাল মিডিয়া, এটা আমাদের টাইটেল, এখানে আপনি কিছু ডিসক্রিপশন অ্যাড করে দিবেন যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে কোনো কিছু আপনি লিখে দিলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি আর লিখে দিলেন, তারপরে এখানে লিখলেন ফেসবুক, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, এভাবে লিখে এটা আপনার, এটা হচ্ছে আপনার 500 ওয়ার্ডে আপনি লিখতে পারবেন, 500, আর এই টাইটেলটা আপনি লিখতে পারবেন 100 ওয়ার্ড। তাহলে একটা টাইটেল অ্যাড করবেন, এখানে আপনি এই পিনটা সম্পর্কে ডেসক্রিপশন দিবেন, আর এখানে এসে বোর্ড সিলেক্ট করে দিবেন যে আপনি এটা কোন বোর্ডে, আপনার যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ড আপনি এখানে দেখতে পারবেন এবং কোন বোর্ডে এটা পাবলিশ করতে চাচ্ছেন। যেমন ধরেন এটা সোশ্যাল মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করব, তাহলে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই সোশ্যাল মিডিয়া, এটা সোশ্যাল মিডিয়া বোর্ড, আমাদের সোশ্যাল মিডিয়া পাবলিশ করব। আর যদি আপনি এটার সাথে কোনো লিঙ্ক করে দিতে চান, এটা আপনি কোনো লিঙ্ক করতে চাচ্ছেন, ধরেন আমরা একটা লিঙ্ক এনেই বোঝাচ্ছি, আমরা ফেসবুকের লিঙ্কটা এখানে করাই, এই ফেসবুকে, ফেসবুকের লিঙ্কটা কপি করে আমরা এখানে এসে ফেসবুকের লিঙ্ক দিয়ে, তাহলে এটা আমাদের লিঙ্ক হয়ে গেল, এটা আমাদের পিন, এটা আমাদের টাইটেল, এটা আমাদের ডেসক্রিপশন, পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দিলে, পাবলিশ করে দেওয়ার পরে দেখবেন এটা পাবলিশ হয়েছে, যদি বলি সি ইট নাও, সি ইট করলে এই যে আমাদের ফার্স্ট পিন, তাহলে এখানে সোশ্যাল মিডিয়া টাইটেল, এটা ডিসক্রিপশন, পাবলিশ যে কোর্সেস তার পরিচিতি এখানে দেখা যাবে, এবং ইমেজের উপরে ক্লিক করলে দেখেন মাউস নিলে লিঙ্কটা দেখা যাচ্ছে, আপনি যখন এই লিঙ্কে ক্লিক করবেন এখানে ফেসবুক ওপেন হচ্ছে, অথবা আপনি এই লিঙ্কেও ক্লিক করতে পারেন, আপনার যে গিগ এইখানেও যদি ক্লিক করেন তাহলে আপনার ফেসবুক প্রোফাইল যেটা আপনি অ্যাড করছেন সেটা আপনি দেখতে পারবেন। তার মানে হচ্ছে কি যে আপনি যখন একটা ই কমার্সের একটা পণ্য এখানে অ্যাড করে দিবেন, ওই ই কমার্সের পণ্যর নাম দিয়ে, ই কমার্স পণ্যর কোন ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন, ই কমার্স পণ্যটার প্রাইস কত, ডিসক্রিপশন সহ প্রাইস দিয়ে দিবেন, তারপরে কি আপনি এখানে পিন করবেন এবং সেটা পাবলিশ করবেন, তাহলে আপনার ওই পণ্যটার মার্কেটিং পিন্টারেস্ট হয়ে যাচ্ছে, আপনার যত ফলোয়ার আছে তাদের মধ্যে কি আপনার ওই পিন্টারেস্টের মার্কেটিংটা হয়ে যাচ্ছে। সেম একইভাবে আমরা ওই ওইটা করবো, তাহলে এইভাবে হলো পিন ক্রিয়েট করতে হয়, এবং এই পিনগুলো আপনি যেই বোর্ডে করবেন, যেমন আমরা মাত্র সোশ্যাল মিডিয়াতে করছি, সোশ্যাল মিডিয়া বোর্ড যদি ওপেন করি, এটা হলো সোশ্যাল মিডিয়া, এই বোর্ডটা যদি ওপেন করি, ওপেন করলে আমরা দেখবো যে মাত্র যে পিনটা করছি, এই যে এটা আগের ব্যাচে এটা করছিলাম, আপনাদের ব্যাচে মাত্র এটা দেখালাম, তাহলে এটা আমরা মাত্র করছি। তাহলে এভাবে করে কি আপনি একটা বোর্ডে ক্রিয়েটে গিয়ে পিন ক্রিয়েট করে এক বোর্ড সিলেক্ট করে দিতে পারবেন। তাহলে আমাদের পিন, বোর্ড মোটামুটি সব শেষ। আর একটা জিনিস আপনারা দেখতে পারেন যে কোন একটা ইমেজ আপনার পছন্দ হয়েছে, আপনি যখন এখানে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলেন, যে এদের মধ্যে কোন একটা পিন আপনার ভালো লাগবে, যেমন ধরেন এইটা, এই পিনটা আপনার ভালো লাগছে, আচ্ছা এই পিন যদি ভালো লাগে আপনি চাচ্ছেন যে এটাকে আপনি সেভ করবেন, তো এটাকে ক্লিক করেন, ক্লিক করে আপনি এটাকে সোশ্যাল মিডিয়া চিট শিট, এটা অলরেডি আমার সেভ করা আছে, এটা বাদ অন্য একটা নেই, যে 40 ডিজিটাল মার্কেটিং ব্লগ,
অথবা এটা নিতে পারি আমরা, এটা আপনি ক্লিক করলেন, আপনি এটা আপনার প্রোফাইলে সেভ করতে চাচ্ছেন, 47 সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আইডিয়াস ফর রেস্টুরেন্ট। তাহলে এটা যেহেতু সোশ্যাল মিডিয়া, আপনি এখান থেকে আগে বোর্ড সিলেক্ট করে দিবেন যে সোশ্যাল মিডিয়া, এবং সোশ্যাল মিডিয়া ক্লিক করলে এটা আপনার সোশ্যাল মিডিয়াতে কি হলো সেভ হয়ে গেল। আপনি এখানে প্রোফাইলে এসে যদি সোশ্যাল মিডিয়াটা বোর্ডস এসে সোশ্যাল মিডিয়া চেক করেন, সোশ্যাল মিডিয়া চেক করেন, আপনি যে যে পিনটা মাত্র করছেন সেই পিনটা এখানে দেখতে পারবেন, যে পিনটা মাত্র সেভ করছেন মানে অন্যদের পিন, এই যে অন্যদের একটা পিন আমরা এখানে সেভ করে ফেললাম। তাহলে আপনি পিন করতে পারবেন কয়ভাবে, দুই ভাবে। একটা হচ্ছে হলো অন্যদের কোনো একটা পিন যদি আপনার পছন্দ হয় সেই পিনটা আপনি এখানে পিন করতে পারবেন, আরেকটা হচ্ছে নিজে যখন আপনি কোনো একটা পিন ক্রিয়েট করবেন, নিজে যখন আপনার কোনো একটা পণ্যের মার্কেটিং করবেন সেটা আপনি এখানে পিন করতে পারবেন। তাহলে এই দুইভাবে হলে আপনি পিন করবেন, ঠিক আছে? তো লিঙ্ক করে কিভাবে করবেন সেটাও আপনারা দেখছেন। তাহলে মোটামুটি পিন্টারেস্ট মার্কেটিং এর সবগুলো প্রসেস বা যে জিনিসগুলো সবগুলোই শেষ। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এখন তাহলে করতে পারেন, যদি কোনো একটা জিনিস না বুঝে থাকে। অন্যরা জয়েন করতেছে ক্লাসে, আপনারা যদি কেউ কোনো কোয়েশ্চেন করতে চান তাহলে দ্রুত করবেন।